বঙ্গবন্ধু বাংলাময়, বঙ্গবন্ধু তোমার। বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে 2020 সালের 17 মার্চ থেকে 2021 এর 17 মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে। এই অবস্থাতে সারা পৃথিবী জুড়ে যে মহামারী করোনা, তার প্রকোপটা এত বেশি বেড়ে যাওয়াতে আমাদের অনেক কর্মকাণ্ডে আমরা অনেক কিছু করতে পারিনি। তো যাই হোক, সর্বশেষ আমাদের আগামী 16 ডিসেম্বর বিজয়ের 49তম বার্ষিকী, সেই উপলক্ষে বঙ্গবন্ধুর এই জন্মশতবার্ষিকীকে সারা জীবনের জন্য ধরে রাখার জন্য একটা কর্মকাণ্ড আমাদের অংশগ্রহণ করতে হবে। আমরা নিজেরা জাপান আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ, ভারত এবং জাপান, এই তিন দেশের সম্মিলিত প্রচেষ্টায় একটা গান উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে এবং এটার সাথে বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখা জড়িত থাকতে পারে। আমরা সকলেই গর্বিত। আশা করি গানটি সকলের ভালো লাগবে, আপনারা শুনবেন। এতে আছেন আমাদের বাংলাদেশের শিল্পী আলিফ আলাউদ্দিন, আছেন মনি জামান বা ভারত থেকে, আছেন রূপঙ্কর বাপচি, আছেন জয়তী চক্রবর্তী সঙ্গীত এবং সবকিছু সহযোগিতাতে, আছেন নিরন্তর ব্যানার্জি এবং আছেন শুভদীপ চক্রবর্তী, জাপানের থেকে সার্বিক প্রচেষ্টা চালাচ্ছেন নিহন বাংলামের গোলাম মাসুম জিগো। সকলকে ধন্যবাদ। সকলে খুব সুন্দর একটা অনুষ্ঠান, সুন্দর একটা গান আমাদের উপহার দেবেন এবং সারা পৃথিবীব্যাপী এটা প্রচারিত হবে, যা আমাদের ভবিষ্যতের প্রজন্মের কাছে একটা উদাহরণ হিসেবে থাকবে যে আমরা বিদেশে বসে আমরা দেশ মাতৃকাকে ভুলে যাইনি, বঙ্গবন্ধুকে আমরা সারা জীবন হৃদয়ের মনিকোঠে আমরা তাকে স্থান দিয়েছি এবং তার এই স্মরণে আমরা আজকের এই প্রচেষ্টা। আপনাদের সকলেই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গ। সেই গানেতেই জাগবো আবার, সন্দেহ নেই কোনো, বঙ্গবন্ধু তোমায় আমার।